জর্ডানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রে তিন সেনা নিহত হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই হত্যাকাণ্ডের পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। এই হামলায় আরো 25 জন আহত হয়েছেন। বাইডেন বলেছেন, হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছি, তবে জানি সিরিয়া ও ইরাকে তৎপর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। জো বাইডেন আরো বলেছেন, কোনো সন্দেহ নেই যে এই হামলার পেছনে যারা রয়েছে তাদের সবাইকে আমরা সময় মতো আমাদের পছন্দ মতো কায়দায় জবাবদিহির আওতায় আনবো।